এগুলো বয়স কতদিন হবে? আচ্ছা, ওজন কেমন এসছে ভাই? এটাও প্রথম প্রেগনেন্ট? জি, এটা প্রথম প্রেগনেন্ট। আচ্ছা, এটা কত মাসে প্রেগনেন্ট হবে? তাহলে আমার দর্শকরা যদি এইগুলো নিতে চায় কেমন দাম পড়বে? এরা তো দুটা করে বাচ্চা দেবে প্রথম প্রেগনেন্ট। জি, এই কোয়ালিটির গুলো আমার দর্শকরা কেমন দামে নেবে? দর্শক বন্ধু ও খামারি ভাই ও বোনেরা, সালামু আলাইকুম। ঘুরতে ঘুরতে আজকে চলে এসেছি সেই রাশেদের গারল খামারে। আপনারা বলছেন যে রাশেদের খামারে গারলের দাম একটু বেশি। আসলে কোয়ালিটি সম্পন্ন গারল নিতে হলে দাম একটু বেশিই পড়ে। এই জন্য আমরা এই খামারে আবার আসলাম, কিছু কম দামের গারল দেখাবো বলে। তো চলুন রাশেদ ভাইয়ের কাছে আমরা যাই, গিয়ে কথা বলি, কিছু কম দামের গারল আমাদেরকে দেখাবে। চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইজান, আপনার খামারে আবার আসলাম, কিছু 10 মাস 8 মাস মানে অল্প বয়সের, যাতে আমার দর্শক একটু কম দামে পায়, এরকম কিছু গারল দেখতে চাই। আচ্ছা দেখ, আচ্ছা তো ভিডিওটি শুরু করার আগে আমরা আপনার পরিচয়টা আমার দর্শকদেরকে দিয়ে দিই। পরিচয় হচ্ছে, আমার নাম মোহাম্মদ রাশেদ শেখ, আমার বাসা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা দামোহদা উপজেলা চারলিয়া গ্রাম। ফোন নাম্বার হচ্ছে 01727582701। আচ্ছা তাহলে চলুন আমরা আপনার গারলগুলো একটু দেখি। আসুন দর্শক বন্ধুরা, দেখি ভাই আমাদেরকে কী কী গারল দেখাতে চাই, একটু কম দামের ভিতরে ভালো মানের গারল আমরা দেখতে চাই। আসলে চলন্ত গারল অর্থাৎ রানিং অবস্থায় যে গারলগুলো আছে, সে গারলগুলো দেখানো খুব কঠিন, তারপরও আমরা চেষ্টা করব আপনাদের। আসুন, এই যে রাশেদ ভাই একটি গারল ধরেছে। আচ্ছা, এটা কী জাতের গারল দেখাচ্ছেন ভাই? এটা আপনার হাই ক্রস বললে চলে। হাই ক্রস? আচ্ছা, এর বয়স কতদিন হবে? এর বয়স আপনার এই 9 মাস। 9 মাস? হ্যাঁ। ওজন কেমন এসছে? ওজন 30 কেজি হবে আপনার। 30 কেজি? আচ্ছা, এটা কি হিট নিয়েছে? জি। আচ্ছা, কত মাসের হতে পারে প্রেগনেন্ট? আপনার মাসখানেক হবে। মাসখানেক? আচ্ছা, প্রথম প্রেগনেন্ট? জি। এই কোয়ালিটিরগুলো আমার দর্শকরা কেমন দামে নেবে আপনার কাছ থেকে? এগুলো মনে করেন দাম চাচ্ছে 13,500 টাকা, কিছু কম রাখা যাবে। আচ্ছা বাহ, কারণ লেজটা দেখেন অনেক উন্নত মানের লেজ। জি একদম। যারা নতুন করে খামার শুরু করতে চায়, পুঁজি একটু কম, তারা এগুলো দিয়ে শুরু করতে পারে। এগুলো করলে ভালো হয়। এরা তো দুইটা করে বাচ্চা দেবে। দুইটা করে বাচ্চা দেবে? আচ্ছা, অনেক সুন্দর। ঠিক আছে, এই এই পাশে ছেড়ে দেন, আরও দেখতে চাই। দেখুন খুব সুন্দর করে আপনারা দেখুন, আমরা আরও দেখতে চাই। আচ্ছা দর্শক বন্ধুরা দেখুন, আরেকটি আমরা ধরেছি। আচ্ছা, এটা কি জাতের ভাইজান? এটা আপনার অরিজিনাল? অরিজিনাল, তাই না? এটাও প্রথম প্রেগনেন্ট? জি, এটা প্রথম প্রেগনেন্ট। আচ্ছা, এটা কত মাসে প্রেগনেন্ট হবে? এটা ওই 1 মাস এরকম হবে। 1 মাস? জি। আচ্ছা, ওজন কেমন হবে? ওজন আপনার 30 কেজি। 30 কেজি? একটু মাথাটা দেখাই আমার দর্শকদের। জি দেখুন দর্শক, কানগুলো দেখুন হেভি লম্বা লম্বা। আচ্ছা তাহলে আমার দর্শকরা যদি এইগুলো নিতে চায় কেমন দাম পড়বে? এটা আপনার একটু বেশি পড়বে, যেহেতু গারলটা হাই ক্রস। আচ্ছা, এটা 14,000 টাকা কেজিতে, 10-15টা নেয় সে জায়গায় মনে করেন কম দেখা যাবে। আচ্ছা আচ্ছা, সেম দামে নেওয়া যাবে মনে করেন। সেম দামে? আর একটু কম দামে? আর একটু কম? সবই তো ভালো মানের, লেস তো সবই ভালো। দেখেন এইগুলো একটু কম রাখা যাবে? এটা একটু কম রাখা যাবে। আচ্ছা দেখুন দর্শক বন্ধু, প্রথমে লেজটা দেখুন, এই যে এটাও তো প্রথম প্রেগনেন্ট ভাই? জি, এটা হাই ক্রস। হাই ক্রস? আচ্ছা, বডিটা ভালো আছে? জি মোটামুটি ভালো। মাথাটা দেখাই আমার দর্শকদের। আচ্ছা, এগুলো বয়স কতদিন হবে? 9-10 মাস। 10 মাস? এটা কি প্রেগনেন্ট হবে এখন? প্রেগনেন্ট হয়নি তবে হবে, হবে অল্প দিনে, তাই না? জি। আচ্ছা, এগুলো কেমন দামি বেচা কেনা করবেন? এগুলো মনে করেন 12,000-12,500 এরকম। 12-12,500? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ছেড়ে দিন। দেখুন দর্শক বন্ধুরা, ঠিক এই কোয়ালিটির মা গারলগুলো আপনারা নিতে পারেন, এগুলো হলো প্রথম প্রেগনেন্ট। জি, প্রথম প্রেগনেন্ট কিছু গারল আপনাদেরকে দেখাচ্ছি। চলুন আরেকটি প্রথম প্রেগনেন্ট
মা গাড়াল দেখি দেখেন এটার দাম আরও কম রাখা যাবে, এটা আরও কম রাখা যাবে। আচ্ছা প্রথমে লেজটা দেখাই দর্শক বন্ধুরা, দেখুন যে যেরকম জিনিস তার ফুল বডিটা দেখুন, বডিতে কেউ কমা না, লেজের কাছে একটু কম বেশি, মাথাটা দেখুন জি। আচ্ছা এগুলোর ওজন কেমন হবে ভাইজান? এগুলো আপনার 28 কেজি। আচ্ছা 28 কেজি 28 কেজি এরকম হবে। খেয়ে তো পেট লোড করে ফেলেছে জি। আচ্ছা এখন মাঠে প্রচুর ঘাস জি, এখন একটু মাঠে ঘাস আছে, একটু ছোট, তাহলে দামও না একটু ছোট, দামও ছোট। কেমন হবে ভাই দাম? এটার দাম 11,000 টাকা। 11,000। বডিতে তো কমানা, বডিতে কমানা, লেজে একটু কমা, লেজ একটু কমা। আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা, আপনারা চাইলে অল্প টাকার ভিতরে এই কোয়ালিটির গাড়ালগুলো নিতে পারবেন। রাশেদ ভাইয়ের খামারে লেজে একটু 19-20 হতে পারে, কিন্তু বডিতে 19-20 না, সব গাড়ালগুলোই সমান, গ্রোথ ভালো। হ্যাঁ ঠিক আছে ছেড়ে দেন। দেখেন এটার মা হচ্ছে, দেখেন এটা তাই, এরকম কোয়ালিটি নিলে মনে করেন আরও কম রাখা যাবে দাম, আরও কম রাখা যাবে। দুইটা করে বাচ্চা হবে, একটা আছে আর একটা আছে, ওই যে এইগুলো কেমন দামে বেচা কেনা করবেন ভাই? এইগুলো মনে করেন 10,000 টাকা করে দিয়ে দেবে। 10,000? আচ্ছা এটা তো অরিজিনাল ক্রস গাড়াল না? জি ক্রস, অরিজিনাল ক্রস। আপনার 9,000 টাকাও দেওয়া যাবে, 9,000 টাকা। আচ্ছা অরিজিনাল গাড়ল আর ভেড়া দিয়ে ক্রস করলে কি এই কোয়ালিটি একটু উন্নতি হয়েছে? হুম, এবার ওর থেকে যদি 100% গাড়ল দিয়ে প্রোডাকশন করা হয় ওর চাই তার একটু উন্নত হবে, উন্নত হবে। জি এই ভিডিওতে আমরা কয়েকটা বাচ্চা দেখি। জি বাচ্চা দেখেন, 4 মাসের 5 মাসের বাচ্চা, 4 বছর। বন্ধুরা আসুন, আসেন নিয়ে আসেন। দেখুন দর্শক বন্ধুরা, খুবই অল্প বয়সের একটি বাচ্চা দেখাচ্ছে, লেজে কিন্তু ছোট না, বডিতেও ছোট না, বয়স মনে হয় একটু ছোট। কেমন বয়স? 6 মাস। আচ্ছা আগেরগুলো থেকে অনেক বয়স কম, তাহলে এখন বলেন এটা কি জাতের? এটা অরিজিনাল গাড়াল। অরিজিনাল, তাহলে অরিজিনাল গাড়ালগুলো অল্প বয়সে মনে হয় যেন বড় হয়ে গেছে। জি আচ্ছা মাত্র 6 মাস বয়স। জি আচ্ছা ওজন কেমন এসছে ভাই? ওজন এটা 17-18 কেজি এরকম হবে, 17-18 কেজির কাছাকাছি। আচ্ছা তাহলে এখন বলেন এই কোয়ালিটির গুলো যদি আমার দর্শকরা সংগ্রহ করতে চাই, এগুলো নিলে আপনার মনে করেন 8,500 টাকা করে রাখা যাবে। 8,500? জি 8,500 টাকার গাড়ল। দেখুন দর্শক বন্ধুরা, আপনারা চাইলে এই ক্রয় করতে পারবেন রাশেদ ভাইয়ের খামার থেকে। যদি আমার দর্শকরা ঠিক এরকম 10-20টা নিতে চায় পারবে? জি। যদি বলে যে রাশেদ ভাই আমাকে একটু পুষিয়ে দিতে হবে আমার ঠিকানায়, তাহলে আমরা আর একটু জেনে নিতে চাই আপনার কাছ থেকে যে হোম ডেলিভারিতে যখন বলছেন তাহলে টাকা কি আপনাকে আগে পেমেন্ট করতে হবে? অ্যাডভান্স দিতে হবে কিছু? দিতে হবে জি, তারপরে জিনিসটা আপনি সঠিকভাবে পৌঁছাই দেবেন। আচ্ছা আমার দর্শকরা অনেক সময় বলে যে আমরা তো রাশেদ ভাইকে টাকা দেব, তাহলে আমাদের বিশ্বাসটা কি যদি টাকা নেওয়ার পরে যদি মাল না পাঠাই? আমরা তো মনে করেন ব্যবসায়িক না, প্রকৃত আমরা হচ্ছে খামারি। আচ্ছা মানুষের সাথে সিটার ফাটপারি করে সামান্য কড়া টাকা খেয়ে তো মনে করেন আমি বড় লোক হয়ে যাবো না, আজ আছি মনে করেন কাল না থাকতে পারে, মৃত্যুর কোনো বিশ্বাস নেই মনে করেন। জি জি, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, কেউ যদি বিশ্বাস করে তার বিশ্বাসের মনে করেন অমর্যাদা করবো না, ঠিক আছে? আচ্ছা তারপরে দর্শক বন্ধু আপনাদের কিছু কথা বলি, আপনারা ডকুমেন্ট সহ রাশেদ ভাইকে টাকা দেবেন, দিয়ে যদি মাল না পান তাহলে ডকুমেন্ট আমাদেরকে দেখাবেন। কিছুদিন আগে আপনার সেই ডকুমেন্ট অনুযায়ী আমরা রাশেদ ভাইয়ের কাছে আসবো, আপনাদেরকে নিয়ে আসবো, আপনাদের টাকা আমরা আদায় করে দেবো। কিছুদিন আগে আপনার ব্রাহ্মণবাড়িয়া থেকে এক ভাই আপনার 10 পিস গাড়ল নিয়েছিল আমার কাছে, ফুল পেমেন্ট দিয়েছিল সে ভাই, তাই আপনার টাকা দিয়েছে সকালবেলায়, তার মাল মনে করেন দুপুরের পরে উঠাই দিচ্ছে। ও আচ্ছা, তার মানে মোটামুটি আমার দর্শকরা নিশ্চিন্তে আপনার কাছ থেকে গাড়ল নিতে পারবে। জি আচ্ছা, তো ঠিক আছে ভাইজান, তাহলে আমরা আর এই ভিডিওটা দীর্ঘায়িত করলাম না, ঠিক আছে, ভালো থাকেন, দোয়া রাখছি। ঠিক আছে দর্শক বন্ধুরা, এই ছিল ছোট্ট একটি ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রথম প্রেগনেন্ট মা গাড়ল দেখিয়েছি, তাদের দাম বয়স ওজন জানানোর চেষ্টা করেছি। তো আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, দেখা হবে পরের একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।